গরিবের কাছে, চেয়ে দেখো কারা আজ আগে ছুটে আসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্রাট বিহার জামাত ইসলামী আজকে ঢাকা দক্ষিণে যে কাজ করেছে, আজকে অনন্য একটি কাজ করেছে, আপনাদের সামনে অবিস্মরণীয় একটি কাজ দেখাবো আজকে। অবশ্যই দেখতে থাকুন আজকের পুরো ভিডিও চিত্র। আপনারা জানেন বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের দায়িত্বশীল ডক্টর শফিকুল ইসলাম মাসুদ সহ দেলোয়ার হোসেন ভাই সহ তারা যেভাবে কাজ করে যাচ্ছে, অগ্রগামী করে যাচ্ছে মশক উপাদান, যেখানে মশার কামড়ে মশার আক্রান্ত হয়েছে, মশার ডেঙ্গু জ্বরে আক্রান্ত হচ্ছে সারা বিশ্ব সারা দেশ, সেক্ষেত্রে বাংলাদেশের একটি অনন্য দেশ সামাজিক কাজ এবং এই কাজটি করছেন যারা যেভাবে, সে কাজটি আপনাদের সামনে অত্যন্ত ভালো লাগবে আজকে। অবশ্যই দেখতে থাকুন আজকের পুরো ভিডিও চিত্র। আজকের মশা নিধনের জন্য যে মশারি বিতরণ করেছেন, যে লিফলেট বিতরণ করেছেন, যে হ্যান্ডবিল বিতরণ করেছেন, যে কার্যক্রমগুলো করছে, এইভাবে মানুষের জন্য, সমাজের জন্য, মুসলমানের জন্য, ইমানদারিত্বের জন্য, ইসলামের জন্য কীভাবে এই কাজগুলো মানুষ করে, অন্য কোন মানুষ, অন্য কোন দল এই কাজগুলো করে, অবশ্যই দেখতে থাকুন আজকের পুরো ভিডিও চিত্র। মহানগরী সংগঠনের বিভিন্ন পর্যায়ে দায়িত্ব শিবৃন্দ, থানার বিভিন্ন পর্যায়ে দায়িত্ব শিবৃন্দ, সম্মানিত ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে মহানবুল আলামিন আজকের এই মহতি উদ্যোগ, একটি সুন্দর আয়োজন, মানবতার কল্যাণের আয়োজন করার তৌফিক জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণকে দান করেছেন এবং আপনারা সেই আয়োজনের সাথে সম্পৃক্ত থাকতে পেরেছেন, এই জন্য মহানবুল আলামিনের দরবারে সেজদাবনত চিত্রে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। দুরুদ তাসলিম পেশ করছি মানবতার মুক্তির দূত আখেরি নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য এবং সমস্ত শহীদ ভাইদের শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা কামনা করছি। সম্মানিত ভাই এবং বোনেরা, আপনারা ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়া, পত্রপত্রিকা এবং আশপাশের পরিবেশ দেখে বুঝতে পেরেছেন এবং জানতে পেরেছেন যে বর্তমানে ঢাকা মহানগরী সহ সারা বাংলাদেশে ডেঙ্গু জ্বর এখন মহামারী আকার ধারণ করেছে। আমরা লক্ষ্য করেছি যে প্রতিনিয়তই, প্রতিদিন ব্যাপকভাবে ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে এবং সাথে সাথে বাড়ছে হলো মৃত্যুর সংখ্যা। ইতিমধ্যেই হসপিটালগুলোতে ডেঙ্গু রোগীর সংখ্যা এত পরিমাণে বেড়ে গিয়েছে যে হসপিটালগুলো ট্রিটমেন্ট দিতে হিমশিম খাচ্ছে, নতুন রোগী তারা নিতে পারছে না। সব মিলে বলা যায় একটা মহামারী আকার ধারণ করেছে হলো এই ডেঙ্গু জ্বর, এডিস মশা নামের যে এই মশাটি। এডিস মশা নিধনের জন্য যেভাবে উদ্যোগ নেওয়ার কথা ছিল স্থানীয় পর্যায়ে, অর্থাৎ স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে এবং গভর্নমেন্টের পক্ষ থেকে, সেটাও আমরা খুব ভালোভাবে লক্ষ্য করছি না। আপনারা আমাদের জন্য দোয়া করবেন আজকের এই দুঃসময়ে, এই বিপর্যস্ত মানবতার পাশে জামাত ইসলামী যেভাবে পাশে দাঁড়াচ্ছে, এই উদ্যোগ যেন আরও শানিত হয়, আরও বেশিভাবে আমরা জানতে পারি। এর পাশাপাশি আমরা সরকারের প্রতি উদারত্ব আহ্বান জানাচ্ছি, এই বিপর্যস্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য প্রপার উদ্যোগ নেওয়া প্রয়োজন, সঠিকভাবে এই ডেঙ্গু মশা নিধনের জন্য, এডিস মশা নিধনের জন্য প্রয়োজন উদ্যোগ নেওয়া প্রয়োজন। ব্যাপক ভিত্তিক ডেঙ্গু এডিস মশা নিধনের জন্য স্প্রে, যে ঔষধ ছিটানো দরকার, এটা ব্যাপকভাবে সরকারের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া প্রয়োজন। এর পাশাপাশি সমাজের প্রভাবশালী এবং বৃত্তবান মানুষ যারা আছেন তাদেরকেও এগিয়ে আসতে হবে, এই দুঃসময় মানবতার পাশে থাকার জন্য তাদের উদ্যোগ নিতে হবে। তাই আসুন সম্মানিত ভাই এবং বোনেরা, আজকে জামাত ইসলামী যে উদ্যোগ গ্রহণ করেছে, জামাত ইসলামীর জন্য আমরা সবাই দোয়া করবো প্রাণ করে। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই জামাত ইসলামী উদ্যোগকে কবুল করে নেন এবং এই উদ্যোগকে আরো ব্যাপক ভিত্তিক যেন আমরা চালিয়ে দিতে পারি, সেই জন্য তৌফিক যেন আল্লাহ রাব্বুল আলামিন দান করেন। এখানে দুঃখজনক হলো সত্য যে আজকে যে প্রোগ্রামটি আমরা করছি এটি আরো ওয়াইড জায়গায়, আরো খোলামেলা জায়গায় আমরা করতে পারতাম, কিন্তু সরকারের বাধার কারণে, প্রশাসনিক জটিলতার কারণে আজকে আমাদের একটা ভিতরের পরিবেশ আমাদেরকে করতে হচ্ছে, তাই না? মানবতার কল্যাণে কাজ করছি আমরা, মানুষের কল্যাণে কাজ করছি, যে সময় সরকার যেই কাজটা পারছে না ওই সময় জামাত ইসলামীর কাজটা উদ্যোগ নিয়েছে, বাট সেই কাজটা আমরা স্বাধীনভাবে করতে পারছি না, ভালোভাবে করতে পারছি না, আমাদের মতো করে করতে পারছি, যেভাবে জনগণ চাচ্ছে ঠিক সেভাবে করতে পারছি না। আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। অবিলম্বে বাংলাদেশে এমন একটি পরিবেশ তৈরি হবে ইনশাআল্লাহ, যে পরিবেশে মানুষ স্বাধীনভাবে তাদের কার্যক্রম করতে পারবে, স্বাধীনভাবে জামাত ইসলামী এখানে তাদের কার্যক্রম পরিচালনা করতে পারবে, মানুষের কল্যাণে, মানবতার কল্যাণে যে কাজগুলো আমরা করতে চাই সেই কাজগুলো যেন অবাধ পরিবেশে আমরা করতে পারি, সেজন্য আমরা সেই উদ্যোগ নিতে চাই এবং সরকারের কাছে আহ্বান করছি সেই জন্য পরিবেশ তৈরি করা হোক এবং সেই পরিবেশের জন্য আপনারা আমাদের পাশে থাকবেন ইনশাআল্লাহ। সবাইকে কবুল করে নিই আজকের উদ্যোগকে, কবুল করে নিই সবাইকে, ধন্যবাদ, আসসালামু আলাইকুম। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের আজকের এই একদম প্রান্তিক অঞ্চল হিসাবে পরিচিত ডেমরা অঞ্চলের আমাদের সম্মানিত মা বোন এবং আমাদের পিতৃ সমতুল্য মুরব্বিয়ান অত এলাকার যুবক তরুণদেরকে সামনে রেখে আজকের এই ডেঙ্গু মুক্ত নগরী গড়ার অঙ্গীকার নিয়ে আমাদের ডেঙ্গু মশা নিধন
এবং ডেঙ্গু আক্রান্তদের পাশে দাঁড়িয়ে তাদের সহযোগিতার অংশ হিসেবে মশারি বিতরণ প্রোগ্রাম, কীটনাশক ছিটিয়ে ডেঙ্গু মশা নিধনের এই কার্যক্রম পক্ষ পালনের অংশ হিসেবে আজকের এই প্রোগ্রামের সম্মানিত সভাপতি, সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, আমার একান্ত শ্রদ্ধাভাজন পিতৃ সমতুল্য মুরব্বিয়ানে কেরাম, তরুণ যুবক ভাইয়েরা এবং অত্র এলাকার আমার সম্মানিত মায়ের মতো, আমাদের খালার মতো, আমাদের চাচিদের মতো সম্মানিত মা এবং বোনেরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো আছেন আপনারা? আলহামদুলিল্লাহ ভালো আছেন, কিন্তু এর মধ্যে আপনাদের কষ্ট হচ্ছে আমরা জানি। সেই কষ্টের কথা উপলব্ধি করেই বাংলাদেশ জামাত ইসলামী অন্যান্য বছরের মতো এই বছরেও এই আমরা মশা নিধনের জন্য এবং মশারি দিয়ে আপনাদেরকে সহযোগিতা করার পাশাপাশি আপনাদের এলাকাকে ডেঙ্গু মশা থেকে মুক্ত রাখার জন্য আমরা কীটনাশক ছিটিয়ে এলাকাটাকে নিরাপদ করার স্বার্থে আজকে এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে। আপনারা আমাদের সাথে এখানে অংশগ্রহণ করেছেন, আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনাদের জন্য দোয়া করছি, আপনারা আমাদের জন্য দোয়া করবেন। সম্মানিত মা বোনেরা, আমাদের পিতৃ সমতুল্য মুরব্বিয়ানে কেরাম, যুবক তরুণ ভাইয়েরা, বাংলাদেশ জামাত ইসলামী বরাবরই সমাজের কল্যাণে, সমাজের মানবতার কল্যাণে যখন যে দুর্যোগ ক্রান্তিকাল, যখন যে সংকট তৈরি হয়, প্রত্যেকটি দুর্যোগ ক্রান্তিকাল সংকট উত্তরণে আমরা আপনাদের পাশে এসে দাঁড়িয়ে আপনাদের সহযোগিতার জন্য আমরা চেষ্টা করি। আজকে আমরা এসেছি আপনাদের সেই সহযোগিতার অংশ হিসাবেই, 15 দিন ব্যাপী এটা চলমান থাকবে। ইতিমধ্যে আপনারা জেনেছেন যে হসপিটালগুলোতে ডেঙ্গি আক্রান্ত অসুস্থ ভাই বোন, মায়েরা, চাচারা, তাদেরকে জায়গা দেওয়া যাচ্ছে না। এটা সরকারের নিতান্ত অবহেলার ফল। ইতিমধ্যে দরকার ছিল বেশ কয়েকটি হসপিটালকে এই ডেঙ্গু আক্রান্ত ভাই বোনদের জন্য বিশেষায়িত করে দেওয়া, যেখানে গেলে তারা রীতিমতো চিকিৎসা পাবে, তারা সেখানে দাঁড়াতে পারবে, তারা তাদের পরিবার পরিজন নিয়ে কিছুটা চিকিৎসা নিয়ে তারা সুস্থ হয়ে সেখান থেকে ফিরে আসতে পারবে। কিন্তু আমরা অত্যন্ত দুঃখের সাথে লক্ষ্য করছি যে সমস্ত ব্যাপারে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পাশাপাশি সরকারের পক্ষ থেকে তেমন কার্যকরী কোনো উদ্যোগ গ্রহণ করা হচ্ছে না। ডাক্তারদেরকে ফোন করলে, হসপিটালগুলোতে ফোন করলে ডাক্তারদের থেকে বলা হয় আপনারা বাড়িতেই থাকেন, বাড়িতেই চিকিৎসা নেন, বাড়িতেই আপনাদের জন্য চিকিৎসা হবে। এখন আইসিইউ প্রয়োজন হয়, আমরা বেশ কিছু হসপিটালে যোগাযোগ করার চেষ্টা করেছি, হসপিটালের আইসিইউগুলো আমাদের সেখান থেকে সহযোগিতা দিতে পারছে না, আমরা সহযোগিতা নিতে পারছি না। এক কথায় বলা যায় যে আজকের এই পরিস্থিতি উত্তরণের জন্য আমাদের যে সুযোগটা দরকার ছিল সেই সুযোগটা বর্তমান সরকার মনোযোগ দিয়ে এটা করার পরিবর্তে তারা বিরোধী দলের আন্দোলন সংগ্রামকে দমন নিপীড়নের জন্য তারা ব্যস্ত হয়ে রয়েছে। তারা মশা নিধনের জন্য ব্যস্ত না, তারা বিরোধী দল নিধনের জন্য ব্যস্ত, তারা আন্দোলন সংগ্রাম নিধনের জন্য ব্যস্ত, তারা আজকে বাংলাদেশ জামাত ইসলামীকে নিধন করার জন্য তারা ভূমিকা রাখার জন্য তারা অগণতান্ত্রিকভাবে, অন্যায়ভাবে, অসাংবিধানিকভাবে তারা শক্তি প্রয়োগ করে আমাদের উপরে তারা কাজ করছে। যার কারণে বিশেষজ্ঞরা আজকে পত্রপত্রিকা আপনারা নিশ্চয়ই জেনেছেন, দেখেছেন যে এই ব্যাপারে শুধুমাত্র লোক দেখানো কিছু কার্যকর পদক্ষেপ নিয়ে এটা থেকে এই জাতিকে রক্ষা করা যাবে না। দরকার ছিল সারা বছর ডেঙ্গু নিয়ন্ত্রণে আমাদের কার্যকর পদক্ষেপ গ্রহণ করা। আমাদের সিটি কর্পোরেশন আছে, সেই সিটি কর্পোরেশনকে বলা হয় এটা একটা পঙ্গু সিটি কর্পোরেশন। এখানে তাদের দলীয় কিছু লোকদের স্বার্থ হাসিল ছাড়া ঢাকা সিটি কর্পোরেশনের নাগরিকের কোনো সুবিধার ব্যবস্থা এখানে এখন নাই, কারণ এটা একটা সিটি কর্পোরেশন, এটা একটা দলীয় আকারে পরিণত হয়েছে, এটা দলীয় কর্পোরেশনে পরিণত হয়েছে। যার কারণে আমরা আজকে তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি এবং একই সাথে সরকারকে আহ্বান করে লাভ নাই, কারণ সরকার ডেঙ্গু মশা নিধন করবে না, তারা নিধন করবে বিরোধী দল, তারা নিধন করবে আমাদের ভালো কাজগুলো, তারা নিধন করবে আমাদের এই দেশপ্রেমিক, এই কাজগুলো যারা করেছেন তাদেরকে নিধন করার জন্য, বিচারিক হত্যাকাণ্ডের মাধ্যমে তাদেরকে ফাঁসি দেওয়ার জন্য তারা চেষ্টা করবে। তারা আজকে আমাদের সিলেটে সমাবেশ হওয়ার কথা ছিল, সেই সমাবেশকে নিধন করার জন্য তারা ব্যস্ত হয়ে পড়েছে, তারা ব্যস্ত হয়ে পড়েছে তাদের ক্ষমতা অন্যায়ভাবে, যে তারা অগণতান্ত্রিকভাবে অন্যায়ভাবে তারা যে দখল করে আছে, আজকে জনগণ যে ফুসে উঠেছে এই জনগণকে দাবিয়ে রাখার জন্য তারা ব্যস্ত থাকার কারণে জনগণের কল্যাণে কোনো কাজ করার সুযোগ তাদের হাতে আর এখন নাই। যার কারণে তাদের কাছে কোনো আবদার করে, কোনো আহ্বান জানিয়ে তাদের দিকে তাকিয়ে থেকে কোনো লাভ হবে না, বরং আমরা যে কাজগুলো করছি এই কাজগুলো তারা আটকে দেওয়ার জন্য চেষ্টা করছে, যারা আমরা জনগণের কাছে যেতে না পারি। কিন্তু আমরা দায়িত্বহীন কণ্ঠে বলতে চাই, আমাদেরকে ফাঁসি দিয়ে, জেলে নিয়ে, জুলুম করে, নির্যাতন করে, রিমান্ডে নিয়ে, হামলা মামলা চালিয়ে, আমাদের উপর অত্যাচার নির্যাতন চালিয়ে এই সমাজ কল্যাণমূলক কার্যক্রম থেকে এক সেকেন্ডের জন্য আমাদেরকে থামিয়ে রাখা যায় নাই, যাচ্ছে না, ভবিষ্যতে যাবে না ইনশাআল্লাহ, কারণ আপনারা সবসময় আমাদের পাশে ছিলেন। এই ঢাকাবাসী আপনারা আমাদের সাথে ছিলেন, আমরা অগ্নিকাণ্ড হয়েছে আমরা আপনাদের পাশে ছিলাম, বন্যা হয়েছে আপনাদের পাশে ছিলাম, শীত এসেছে আমরা আপনাদের পাশে ছিলাম, ছিলাম কিনা? এই আবার এখন ডেঙ্গু এসেছে, আমরা আপনাদের পাশে সবার আগে এসে দাঁড়িয়েছি, শুধু বক্তব্যের মাধ্যমে নয়, বাস্তব পদক্ষেপ গ্রহণের মাধ্যমে আমরা আপনাদের পাশে এসে দাঁড়াই নাই। শুধু আমরা যতদিন আল্লাহ তাআলা আমাদের উপরে পরীক্ষা রাখবেন, এই বিপদ মুসিবত রাখবেন, ততদিন আপনাদের পাশে থেকে উঠতে উত্তরণে আল্লাহ সাহায্যের পাশাপাশি আমাদের সবটুকু সামর্থ্য নিয়ে আপনাদের সাথে থাকবো ইনশাআল্লাহ। আমরা শুধু এতটুকু আপনাদের কাছে আহ্বান জানাতে চাই যে সরকার আজকে আমাদের এগুলোর দিকে নজর দিচ্ছে না, বরং এগুলোকে তারা দমিয়ে রাখার চেষ্টা করছে। আসলে এই সমস্ত সংকট থেকে উত্তরণের জন্য শুধু মশারি বিতরণই শেষ কথা নয়, শুধু কীটনাশক ছিটিয়ে আমাদের এই ডেঙ্গু মশা নিধনই শেষ কথা নয়, বরং এই দুর্বৃত্তায়নকে আমাদের নিধন করতে হবে। আমাদের এই লুটতরা চলছে, ব্যাংকগুলোকে তারা অর্থনৈতিকভাবে লুটপাট করে এগুলোকে শেষ করে ফেলেছে, এগুলোকে নিধন করার জন্য আজকে উদ্যোগ নিতে হবে, এবং সেটার জন্য আজকে গোটা জাতি একমত হয়েছে যে এই সরকারকে ক্ষমতায় রেখে জনগণের কল্যাণে আর কোনো সুবিধা আমাদের থেকে আদায় করা সম্ভব হবে না। যার কারণে আজকে আমরা আপনাদেরকে আহ্বান জানাতে চাই, বাংলাদেশ জামাত ইসলামী কল্যাণমূলক কাজগুলো সাথে নিয়ে আপনাদের পাশে ছিলাম, আছি, ভবিষ্যতেও থাকবো। একই সাথে সরকারিভাবে এই উদ্যোগগুলো গ্রহণ না করলে ব্যক্তি, সংগঠন, প্রতিষ্ঠান যতটুকুই উদ্যোগ নিক না কেন সেটা সামগ্রিকভাবে পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য যথেষ্ট হয় না, যতক্ষণ পর্যন্ত তারা সরকার ওখানে অংশগ্রহণ
না করে কিন্তু এই সরকারের কাছে সেই আশা করে লাভ নাই আমরা এমন একটা সরকার প্রতিষ্ঠিত করতে চাই আগামী দিন আপনাদের ভোটের অধিকার প্রতিষ্ঠিত করে আপনাদের ভাতের অধিকার প্রতিষ্ঠিত করে গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠিত করে আমাদের কথা বলার অধিকার প্রতিষ্ঠিত করে মানবাধিকার প্রতিষ্ঠা করে আগামী দিনে আমরা সুষ্ঠু নিরপেক্ষ নির্দলীয় কেয়ারটেকার সরকারের অধীনে একটা নির্বাচন করে ইনশাআল্লাহ জনগণের অধিকার আদায়ের একটা সরকার আমরা প্রতিষ্ঠিত করব ইনশাআল্লাহ সেই ক্ষেত্রে আজকে এখানে মায়েরা বোনেরা আমাদের পিতৃ সমতুল্য মুরব্বিনে কালাম তরুণ যুবকরা যারা এসেছেন আসুন আমরা আমাদের সেই ভবিষ্যৎ একটা সুন্দর জনগণের সরকার প্রতিষ্ঠার জন্য আমরা কাজ করব আল্লাহ তাআলার কাছে সেই সাহায্য কামনা করে আপনারা কষ্ট করে এখানে দাঁড়িয়ে আমাদের কথা এতটুকু শুনেছেন দেশ এবং জাতির উদ্দেশ্যে আমরা শুধু এইটুকু কাজ করছি না আমরা আমাদের ঢাকা সিটি দক্ষিণের সমস্ত থানা বিভাগগুলোতে আমাদের সমস্ত ওয়ার্ডগুলোতে আমাদের সমস্ত পাড়া মহল্লাগুলোতে আমরা ফ্ল্যাটে ফ্ল্যাটে প্লটে প্লটে গিয়ে আমরা আমাদের এই মশক নিধন অভিযান এবং আমাদের মশারি বিতরণ কার্যক্রম আমরা আরো সময় ধরে অব্যাহত রাখবো এটা আরো কিছুদিন আগে আমরা শুরু করেছি আমরা এটা চলমান রাখবো ইনশাআল্লাহ আপনাদের দোয়া চেয়ে আজকের কর্মসূচি আমরা এখানে সমাপ্ত করব এখন আপনারা একটু কষ্ট করে আপনাদের জন্য সামান্য উপহারটুকু আমরা আপনাদের হাতে হাতে তুলে দেব আপনারা আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ দূরে যোগে দূর ভোগে মানুষের পাশে যে দেখো কারায় আজ আগে ছুটে আসে নিপীড়িত অসহায় গরিবের কাছে যে দেখো কারায় আজ আগে ছুটে আসে জনগণ চিনে গেছে দলটাকে বেশ জনগণ বুঝে গেছে দলটাকে বেশ জামাতে সেলা